এই আবার একটা বড় শোনাবো গো, আবার একটা বড় সাইজের শোনাবো গো। চলে যাবে কিন্তু মাছ, এটাও এটাও বেঁধে রাখো, এটাও বেঁধে রাখো। নমস্কার বন্ধুরা, 0.1 সুন্দরবন চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি, পুরো টিম চারজন, শুভেন্দু মামা, আমি, মুকুলদা আর আছে সন্তু মামা। তো আজ কিন্তু আমরা বড়শি ফেলবো নদীতে, আর চারটা ধরবো, সেটা হলো আজকে আমাদের ইচ্ছা আছে যে চিংড়ি মাছ আর পার্শে মাছ দিয়ে আমরা বড়শিটা ফেলবো। দেখা যাক কী মাছ পাই, আর আমরা বড়শি ফেলানো আর মাছ কী পাই সেটাও দেখাবো। তাহলে চলো এখন চারটা ধরে নেবো, দেখি কী চার পাই। বন্ধুরা এখন আমরা কিন্তু চারটা ধরে নেবো, দেখি কী চার পাই সেটাও দেখাচ্ছি, চলো আসো। বন্ধুরা মাছ ধরা গেছে, বসে চার হয়ে গেছে, মাছ ধরা চলে এসেছে। আর দেখুন পার্শ্বগুলো, দেখো পার্শ্বে পড়ছে, দেখুন কত পার্শ্বে পড়ছে, দেখুন বন্ধুরা পার্শ্বে দেখেই মাথা ঘুরে যাচ্ছে আমাদের, কত বড় বড় সাইজের পার্শ্বগুলো দেখো, সব বড় পার্শ্বে দেখুন বন্ধুরা। সাপ দেখুন বন্ধু একটা, আমাদের চার হয়ে গেছে, অনেক পার্শ্ব মাছ হয়েছে, এখন আমরা বড়শিটা কেটে নেবো, চারটে কেটে নেবো ফুলগা। বন্ধুরা মুকুলগা চারটা কেটে নিচ্ছে, চার পিস করে করবো না তিন পিস, মিডিয়াম না একটু বড় বড় রেখে, ঠিক আছে বড় বড় রেখে একটু চারগুলো রাখো। বন্ধুরা আমাদের চারটা কাটা হয়ে গেলে আমরা বসিটা কেটে নেবো, চারটা কেটে নিচ্ছে শুভেন্দুদা, আর চারটা কাঁথা হয়ে গেলে আমরা বসিটা ফেলবো, অনেক রাত হয়ে গেছে। আর সবই কিন্তু পার্শ্ব মাছের চার আছে, চিংড়ি মাছের একটা দেওয়া হয়নি, পুরো সাদা মাছের চার। বন্ধুরা আমাদের চার কাঁথা হয়ে গেছে, আর এখন আমরা বসিটা ফেলবো, মঙ্গল ফেলে আসো। বন্ধুরা বসিটা আমরা ফেলে নিচ্ছি, এদিকে ঘুরিয়ে দাও আস্তে আস্তে। বন্ধুরা আমরা কিন্তু সেই কালকে রাত্রে বসিটা ফেলে গেছিলাম, আর আজ কিন্তু আমরা চলে এসেছি সকাল সকাল, আমরা চারজন আবার এসে বড়শিটা এখন টেনে নেবো, আর কি কি মাছ পাই সেটাও দেখাবো। বন্ধুরা আমাদের ছোলটা ওই দেখা যাচ্ছে, ছোলটা চলে এসেছে, আমরা মাছ আছে, কি বলছে বড়টা ভেটকি আছে,
মাছ আছে? শোনাবো গো, বড় সাইজের শোনাবো গো। একটা মাছ আছে, মাছটা খেয়ে গেছে কতটা দেখে। নিচের মাছটা তোলো, নিচের মাছটা তোলো, বড় মাছটা তোলো। কেন, এটা কি মাছ না? হ্যাঁ এটাও মাছ, নিচে একটা মাছ আছে না, ওটা একটা আনন্দই অন্যরকম আসছে। তোলো তোলো তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, একটু ব্যাকে বেয়ে রাখো। তোলো দেখি কি আসছে, দেখি কি আসছে, দেখি কি মাছ। এই কান মাছ, কা বড় সাইজের কান মাছ, এই বড় সাইজের কান মাছ। দেখুন কত বড় সাইজের কান মাছটা, এই সে সে মুগুরের কান না, এগুলো মুগুরের কান আছে, মুগুরের কান। মুগল, এই মাছটা মুগুরের কান না? না কত বড় কান, অনেকদিন বাদে কিন্তু আজকে কান মাছটা পেলাম কিন্তু। কানটার গায়ে দেখো, দড়ির গায়ে দাগ পড়ে গেছে পুরো। কান মাছের কাটা খুব খতরনাক হয়। মাছ আছে, চটা ফেলে, বড় সাইজে, বড় সাইজে চটা ফেলে, বড় সাইজে চটা ফেলে। আজকে কিন্তু ভালোই মাছ পাচ্ছিস। হবে তো, অনেক বড় চটা বেলে, অনেক বড় চটা বেলের গায়ে কাটা থাকে। ও ভাই কত বড় শোনাবো গো, এই আস্তে 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 আস্তে, অল্প একটু বেঁধে আছে, আস্তে আস্তে তেল গালের এমন জায়গা ঘষিটা ইয়ে হয়েছে না। এই মঙ্গল, দেখো মুকুল আনন্দ হচ্ছে তো, সেটা বলো মুকুল। না না ঠিক ঠিক আছে, দেখো না দাঁত দেখো। কত মোটা দেখো মাছটা, কত মোটা, খুবই আনন্দ হচ্ছে আজকে। তোলো তোলো মঙ্গল, এরকম আরো তোলো,
দেখুন বন্ধুরা না লাগে আস্তে আস্তে মাছ আছে পান খাগি একটা পান খাগি উঠেছে পান খাগি উঠেছে বসে পুরো গিলে নিয়েছে রেখে দাও পরে বসে ছাড়ি দিচ্ছি রেখে দাও রেখে দাও রেখে দাও থাক না পরে বসে কি মাছ আছে আবার একটা বড় মাছ আসছে টান দিল আবার একটা বড় শোনাবো গো আবার একটা বড় সাইজের শোনাবো গো চলে যাবে কিন্তু মাছ এটাও এটাও বেঁধে রাখো এটাও বেঁধে রাখো এটাও বেঁধে রাখো কিন্তু আবার বড় সাইজ শোনাব গো ভাইয়া এই আস্তে কামড়ে ধরবে সন্তু মাছ আটকা এই সন্তু মাছ কিন্তু লাভ হবে কিন্তু সন্তু মাছ লাফিয়ে চলে যাবে মাছ ওই ভিতরে চলে গেছে আগে বেঁধে দাও আগে বেঁধে দাও ওই দড়ির মাথা দিয়ে বেঁধে দাও ওই দড়ির মাথা দিয়ে বেঁধে দাও মাছগুলো বেঁধে রাখলে একে পালাতে পারবে না আমাদের ছোট নৌকা তো আর নৌকা মানে আর কি খোল নেই বেশি মানে খালি নেই বেশি ওর জন্য মাছ সব পালিয়ে চলে যায় তার জন্য বেঁধে বেঁধে রাখা শুনতে কেমন লাগছে বলো কেমন লাগছে তোমার সেইটা বলো ওই ওই চালিটা আটকে মাছ আছে মাছ আছে হ্যাঁ মাছ আছে বড় মাছ তোলো তোলো মাছ তোলো উরে তেরি দাওর লেটেনে নিয়ে চলে যাচ্ছে বড় মাছ আছে বড় মাছই আছে লেটেনে নিয়ে চলে যাচ্ছে মানে বড় মাছ আছে লেটেনে নিয়ে চলে যাচ্ছে মানে বড় মাছই আছে এ মেদ মাছ এই এই মাছটা তো অনেক দিন বাদে আসলো কিন্তু চরগোদা হ্যাঁ এই চরগোদা চরগোদা এই চরগোদা কিন্তু অনেক দিন বাদে পেলাম আজকে হ্যাঁ ভালো বড় সাইজের চরগোদা কালকে রাতে কষ্ট করলে বলেই তো আজকে মাছগুলো পাচ্ছ আর ফল পাচ্ছ কালকে রাতে কষ্ট করার ফল কালকে রাতে কষ্ট করার ফল না কোটে বলা বড় সাইজের চরগোদা তুমি আর ভালোবাসি চোখে দেখতে পাও না যে বসিটা নতুন সেই বসি দিয়েছে ভাবছি
বেঁকে গেছে মাছ, বেঁকে গেছে ভয়তে মাছ। ও বাবা কোটে ভোলা, কোটে আবার কোটে, চোখে বেঁধেছে মাছটা, চোখে বেঁধেছে। ভাবলো মুখ দিয়ে খায় না, মনে হয় চোখ দিয়ে খায়। বাহ বাবা খুব সুন্দর ডাকছে। একটু ডাকো, একটু ডাকো, কথা শুনে ভালো। পুকুরে যেয়ে ছাড়ে দেবো তোমার। বন্ধুরা আমাদের বড়শিতলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টিও এসে গেছে। সন্তু ভাই বৃষ্টিতে ভিজে ভিজে বড়শি টানছে। চলো তুমি বসে বসে মাঝি দিচ্ছ না, চলো আমরা ঘাটে গিয়ে আপনাদের মাছগুলো দেখিয়ে দিচ্ছি কী কী মাছ পেয়েছি। দুটো চরগোদা আছে, একটা বড় সাইজের কান মাছ আছে। কান মাছটা দেখুন কত বড় সাইজের কান মাছ। আর একটা চটাবালে আছে, যদি কোনো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।